আপনি পাওয়ার দেখাই না না ব্যাটা আমি জামুকা না স্যার আপনি আমি তুই দে এরকম এরকম বলবেন না ঠিক আছে আচ্ছা আমি প্রশ্ন করব আপনাকে আমি এই যে আমি এখানেতে প্রশ্ন করব গত সপ্তাহে বলছিলাম তার আগে বলছিলাম তার আগে বলছিলাম তার আগে বলছিলাম প্রতি সপ্তাহে একটা কথা বলি যে মানুষের সাথে কি করা যাবে না ভালো খারাপ করা যাবে না মানুষের সাথে সাথে স্যার ভালো behavior করা যাবে না বলতে হবে না আমি কি প্রত্যেক সপ্তাহে বলবো অল্প মনের ভিতরে গেঁথে দিবেন আপনার দাদা আছে জীবিত না দাদা তাও নাই আপনি যে চলে যাবেন দুনিয়া থেকে এটা তো নিশ্চিত কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন এটাই থাকবে আর কিছু থাকবে না আর কিছু থাকবে না আপনি যা কিছু করছেন এই বুঝতো সবই থাকবে পরে থাকবে আপনি ছেলেমেজন রেখে যাবেন আপনার ছেলেমেয়ে এটা নাও রাখতে পারে আপনি ছেলেমেয়ে এদের ব্যবসাবভাবে নাও করতে পারে আপনি যেটা রাখছেন যে সম্পদ কি ঠিক না তাহলে আপনি ছেলেটাকে যদি আপনি ভালো বানান নেককার বানান পরাজগারী বানা তাহলে কিন্তু ওই সম্পর্ক সে ধরে রাখার চেষ্টা করবে বুঝতে পারছেন সেটা হোক যে কোনো ধরনের সম্পদ হোক সে ধরে রাখার চেষ্টা যদি সে ভালো মানুষ বানাইতে পারে এই তাহলে আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার ছেলেটা ওটা দেখে দেখে শিখবে যে আমার বাবাই ভালো ব্যবহার করে আমি খারাপ ব্যবহার করবো কেন এই জন্য একটু খেয়াল রাখবেন ঠিক আছে আমি আপনাদের কাছে একটা দাবি সেটা হলো মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবেন একটা বিষয় হলো আমরা থানা পুলিশ আপনার গ্রাম পুলিশ আমাদের থেকে আপনাদের একটা আলাদা একটা বিভেদ আছে বিভেদটা কি আমরা হলো দুই বছর এক বছর দেড় বছর চাকরি করে আরেক জায়গাতে আরেক জায়গায় যাই কিন্তু আপনারা এক জায়গায় স্থায়ীভাবে থাকেন একই গ্রামের বাসিন্দা সে কারণে সবার সাথে সমন্বয় করে চলবেন তবে আপনাদের কিছু কাজ আছে এই কাজগুলো গোপনীয় কাজ যেটা হচ্ছে আপনি আমাকে বলেন তো মূলত আপনাদের গ্রাম পুলিশের মূল কাজটা কি স্যার মূল কাজ বলতে স্যার আমরা তো স্যার অনেক কিছুই বুঝি যেমন থানার পুলিশকে মানে সহযোগিতা করা

কিন্তু আমার পাশে বাড়িতে আছে তা আপনি তো দেখলে বুঝবেন বহিরগত লোক তো এই তথ্যটা জামিনে আসছে আপনি তো জানেন না জামিনে আসছে জামিনে আসার পর বাসা আছে আপনি এই তথ্যটাও দিবেন স্যার অমুক করে যে আসামি খুঁজছিলেন তলে তলে গোপনে গোপনে যে অমুক ও তো বাড়িতে দেখতেছি তখন আমি বুঝবো যে এটা জামিনে আসছে আর জমিনের কাগজ আপনাকে দেয়

শত্রুতা করবেন না যে আমার শত্রু ওর আমার জমি নিয়ে সমস্যা করছে ওর একটা বিপদে ফলাই দেশ দারো করে নিয়ে আসে একটু বিপদে এইটা করবেন না মিথ্যা তথ্য দিবেন না ঠিক আছে আপনি খেয়ে পরে কয়দিন থাকবেন বুঝে আগে বললাম না এইটা থাকবে আপনি গ্রাম পুলিশ আপনি যদি খারাপ ব্যবহার করেন ওই সারা জীবন আপনাকে রেশার রেস্টটা থেকে যাব আপনি চলে যাবেন আপনার ছেলের সাথে ওই রেস্টটা থাকবে এটা করা যাবে না কিন্তু আমাদের কর্মের প্রয়োজনে যতটুকু করার দরকার আমরা ততটুকু করব ঠিক আছে যেটা না করলে নয়

মানে খারাপ জিনিস আছে দৃষ্টিকটু লাগে এইটা করা যাবে না যেহেতু আমার পোশাকদারী বাহিনী আমাদের একটা মূল্যায়ন আছে আর সবচেয়ে বড় কথা হলো আজকে স্যার যেটা বলছেন যে পূজা এই পূজা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ কোন পূজা মণ্ডপের জন্য কোন ধরনের কোন কোন ক্ষতি সাধন কেউ না করতে পারে কেউ যেন কোনো দিক খারাপ দিক চিন্তা ভাবনা না করতে পারে এগুলো এগুলো খোঁজ খবর রাখবেন এই খোঁজ খবর রেখে সংশ্লিষ্ট বিট অফিসার আছে তাকে দেবেন আমাদের থানার যে অফিসার আছেন ওনার নাম্বার তো সবার কাছে আছে ওনাকে দেবেন কে আগে দিবেন অথবা ঘটনা থাকলে ত্রিপুলাইনে সাহায্য নাইন এখন অনেকে দেখা যাচ্ছে যে অত ফোন দেয় অনেকে ফোন দিয়ে দেখে যে ঠিক আছে কিনা কথা বলছে নাই এইটা অযু করা যাবে না ওখানে এই দেখেন আপনারা ছোট্ট একটা বিষয়টা ফোন করে আর ওখানে শত শত লোক পিছনে কাজ করে ওইখানে কাজ করতেছে তিন জন ওইটা আবার ডাইভার্ট করে থানায় থানা পুলিশ সব কাজ সালাই দিয়ে ওখানে যায় এখন মনে করেন আপনি একটা এখানে একটা মার্ডার ঘটছে এখানে মার্ডার হয়ে গেছে বা মার্ডারের মতো একটা ঘটনা ঘটছে এটা জরুরি না ওই যে বউ ভাত দিতেছে না ঝগড়া করতেছে ওটা কোনটা জরুরি অনেকে বোঝে না কিন্তু ত্রিপন লাইন জানা আছে ফোন দিয়ে একটা যে আমার স্বামী ধরে আমার মারছে আমার স্বামী আমার খিলাকিলি করতেছে না পুলিশ পাঠান তাড়াতাড়ি যে এটা আগে পুলিশ যাবে না ওইটা যাবে আমাদের স্বল্পতা আছে গাড়ি ঘোড়ার স্বল্পতা আছে আমরা যেটা জরুরি সেটা আগে যাবো এন ওখানে কিন্তু যদি দায়িত্ব দেরি হয় ও আবার খারাপ মন্তব্য করে যে পুলিশ ফোন করলাম আধা ঘন্টা আগে তিনি কি হলো কিন্তু সে বুঝলো না যে এটা থেকে আরেকটা জরুরি কাজ আছে বুঝে নাই তো এই মানুষকে বুঝাবেন ঠিক আছে আপনারা আবার আবারও বলি যে এখানে যেভাবে কথা বলেন যার সাথে কথা বলেন ভালো ব্যবহারটা করবেন এটা থাকবে এটা চিরদিনের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম বিস্কিট পাইছেন সবাই হ্যাঁ পাইছেন কে পান হাত দেখান ঠিক আছে এটা এটা খুশি তো ঠিক আছে জি থ্যাংক ইউ ভালো থাকবেন এখন যাইয়া হাজিরা দিয়া সবাই চলে যাবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম